আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিষয় জানবো, যেহেতু শীত আসতেছে সে অনুপাতে একটা জার্নাল থেকে পেয়েছি, শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। বছরে যে কোনো সময় তুলনায় শীতকালে শাকসবজি একটু বেশি পাওয়া যায়, আমরা সবাই জানি। শীতকালীন শাকসবজির মধ্যে পালং শাক অন্যতম সহজলভ্য। এই শাকে রয়েছে অনেক খাদ্যগুণ, আসুন জেনে নিই পালং শাকের মহিমার কথা। সুপ্রিয় দর্শক, পালং শাক এক নম্বরে চোখে দৃষ্টিশক্তি বাড়ায় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই শাকের উচ্চ মাত্রা বিটা ক্যারোটিন চোখে চানি পড়া ঝুঁকি কমাতে সাহায্য করে। আমরা একটা পয়েন্ট জানলাম, ঠিক আছে, তারপর জানবো আমরা দুই নম্বর কী লেখা আছে, একটু জুম করলাম। দুই নম্বরে ভিটামিন ডি বাদে পালং শাকে বাকি সব ভিটামিনই রয়েছে, শুধু একটা ভিটামিন পাচ্ছি না, সেটা হচ্ছে ডি। বিশেষ করে বিটা ক্যারোটিন, ভিটামিন ই এবং ভিটামিন সির উৎস পালং শাক। তাহলে আমরা কয়টা ভিটামিন পেয়েছি? ভিটামিন ই, বিটা ক্যারোটিন এবং সির উৎস। তারপরে যে ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। এছাড়া পালং শাকের উচ্চ মাত্রা আয়রন থাকে, আমরা আয়রন সম্পর্কে জানলাম। তিন নম্বরে পালং শাকে থাকে প্রচুর ভিটামিন এ, এটি মানুষের ত্বক থেকে বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। এই শাক ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। চার নম্বরে গবেষণা দেখা যাচ্ছে পালং শাকে আছে উচ্চ মাত্রা ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে, এতে হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া পালং শাকে রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে। তারপরে শেষ পাঁচ নম্বর কী বলছে দেখি, রিসার্চে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এই শাকের জুড়িমেলা ভার, দ্যাট মিন্স আমাদের যে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, সেটা দূর করতে সহায়তা করে। নাম্বার ছয় নম্বরে বলা আছে পালং শাকে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, মস্তিষ্কের কোষ সতেজ ও কর্মক্ষম রাখে অ্যান্টি অক্সিডেন্ট যে উপাদান, যেটা আমরা ফ্রম গ্রেডেন্ট অর্থাৎ ডালমি পাই প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট, তাই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এই শাক খেতে হয়। আমরা তাহলে গবেষণা পেয়েছিলাম যে গুরুত্ব পালং শাক স্পেশালি অন্যান্য শাকের তুলনায় অনেক মোমেন্টাস।